মুঘলাই বানাবো, তার জন্য আমি কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি দেব আদা রসুন, খুব মিহি করে বাটাটা। এবার দেবো সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো একসাথে। বানানোর জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়েছি, এরকম দিয়ে ভেটে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সামান্য নুন দিয়ে দিলাম। আবার এটা দিয়ে করুন দিয়ে দিলাম। দিয়ে আমি দেব আমি একটু বিস্কুট গুঁড়ো ছিল আমার বাড়িতে, আমি জাস্ট একটু দিয়ে দিলাম। গরম মশলা ভাজা গুঁড়ো করা ছিল, আমি অল্প একটু দিয়ে দিলাম। এবার আমি ময়দাটা আগে থেকে আমার মাখানো ছিল, মাখানোটা দেখালাম না, যেমনভাবে ময়দা মাখে ওইভাবে ময়দাটা মাখিয়ে আমার জিনিসটা দোকানের মতো হবে না, তো আমার জিনিসটা ছোট হবে। আমি এবার একটু দিয়ে দিই, সামান্য ধনে পাতা কুচানো, যে মাংস ভাজাটা করেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব।
দেওয়ার পরে আমি সব চারদিক দিয়ে এই জিনিসটা চেপে চেপে দিলাম সুন্দর করে। এবার অল্প ভাবে আমি একটু এবার আমি কোরার মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি। এর হচ্ছে বেবি মুঘলাই। সিদ্ধ হয়ে গেছে। আপনারা সন্ধ্যার টিফিনে বা সকালে এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই।